বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ ও গর্ভধারণ নিয়ন্ত্রণে প্রচার। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, যা জনসংখ্যার সমস্যাগুলির জরুরতা এবং গুরুত্বের ওপর বিশেষ আলোচনা ও বাল্যবিবাহ প্রতিরোধ গর্ভধারণ নিয়ন্ত্রণে বিশেষ বার্তা বা আলোচনার ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বাল্যবিবাহের তালিকায় ওপরের দিক থেকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, আর সেই কারণে গর্ভধারণের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি অল্প বয়সে মেয়েদের মৃত্যু ঘটছে। জেলার মানুষদের সচেতন করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব জনসংখ্যা দিবসে বিশেষ আলোচনার ব্যবস্থা করা হয়, পাশাপাশি মহিলাদের গর্ভধারণ নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সহ প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্যরা। এদিন প্রায় 219 জন মহিলার লাইগেশন অপারেশন হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানান, সারা বছর ধরে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মেয়ে সহ পরিবারের লোকজনদের বোঝানোর কাজ করে চলেছে। অনেকটা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। আগামী দিনে আরও ভালো কাজ করতে হবে আমাদের। সারা রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে যেমন এগিয়ে, সেখানে বাল্যবিবাহ ও গর্ভধারণ নিয়ন্ত্রণে আনতে উদ্বিগ্নে জেলা প্রশাসন। এবং ওই যে কর্মক্ষম বয়সেও সে কিন্তু মানে কর্ম মানে কোনো কাজ করার উপযুক্ত পপুলেশন ডে বিশ্ব জুড়ে একদম, তো আমাদের জেলায় কতটা তার প্রভাব পড়েছে বা কী প্রোগ্রাম চলছে? আজকে এই যে দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটা সারা জেলা জুড়েই পালন হচ্ছে এবং প্রত্যেক হেলথ ইনস্টিটিউশনেই তাদের আজকে কিন্তু এই ধরনের কর্মসূচি তারা ইন্ডিপেন্ডেন্টলি নিচ্ছেন। জেলার প্রোগ্রাম হিসেবে আজকে অনন্তপুর হেলথ সেন্টারকে আমরা বেছে নিয়েছি। এখানে আমরা উপস্থিত হয়ে মায়েদেরকে যেমন উদ্বুদ্ধ করছি, এখানে আজকে ল্যাব লাইগেশন পদ্ধতিতে প্রায় 200 ওপর মানুষের মহিলাদের তারা নিজেদের স্বেচ্ছায় তারা আজকে এই লাইগেশন অপারেশন করাচ্ছেন। এবং যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস, আজকে যদি আমরা গ্রামে গঞ্জে মহিলাদেরকে যদি আমাদের এম্পাওয়ার করতে হয় তাদের সমস্ত ব্যাপারে, তারা যাতে নিজেরা বুঝতে শেখেন এবং সিদ্ধান্ত নিতে পারেন তাদের জীবনের ব্যাপারে, এটা হচ্ছে সবথেকে আমাদের আশু কর্তব্য এটাকে এনশিওর করা। তো মহিলারা তাদের রিপ্রোডাক্টিভ রাইটসটার ব্যাপারে সচেতন হন এবং তারা যাতে নিজেরাই এগিয়ে আসেন, তাদের ফ্যামিলি প্ল্যানিং এবং যা আমাদের সরকারি সুবিধা আছে এ সংক্রান্ত সেগুলো যাতে তারা নেন, এটাই হচ্ছে বার্তাটা আমরা সবার কাছে পৌঁছোবার চেষ্টা করছি। আপনাদেরকেও অনুরোধ করছি যাতে এটা একটু আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করেন। মানুষ অ্যাওয়ার হলে আমাদের পপুলেশনের কোনো প্রবলেম হবে না। পপুলেশন একটা অ্যাসেট, এই অ্যাসেটটাকেই আমরা যাতে ভালো কাজে আগামী দিনে ব্যবহার করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে সুস্থ থাকে, এইগুলো হচ্ছে আজকে সবাইকে এটা একটু তাদের দায়িত্ব পালন করতে। এটা দেন মানে পরিসংখ্যানটা যদি দেন, তথ্যটা যদি দেন যে কতটা বেড়েছে? আমাদের জেলায় যত ডেলিভারি হয় এবং সেই নিরিখে আমরা যদি হিসাব করে দেখি, প্রায় 30% দম্পতি আছেন যারা এখন অবধি কোনো এই সমস্ত পদ্ধতির আওতার বাইরে আছেন। এই দম্পতিগুলোদেরই আমাদের এবছরের টার্গেট। এখন অবধি আমার জেলাতে প্রায় 1.5 লাখ দম্পতি আমরা আইডেন্টিফাই করেছি যারা কোনোভাবে এই সমস্ত কোনো পদ্ধতির আওতার মধ্যে নেই। তাদেরকেই আমাদের যারা আশাকর্মীরা আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, গত 1 সপ্তাহ ধরে তাদের ক্যাম্পেনিং মানে টার্গেটেড ক্যাম্পেনিংয়ের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি পৌঁছেছেন, তাদেরকে বুঝিয়েছেন, তাদের মধ্যে যতজন সম্ভব যদি কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে নিজেদেরকে প্রোটেক্টেড রাখেন, তাহলে যেটা আমরা বলছিলাম যে মানব ভালো মানব সম্পদ তৈরি হবে আগামী দিনে, নিজেদের সুখী জীবন হবে এবং পরপর সন্তান ধারণ করে কোনো মহিলা যাতে অসুস্থ না হয়ে পড়েন, তার মধ্যে যেন একটা গ্যাপ থাকে বা যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তারা যেন মানে স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন, এইসব বিষয়ে তারা প্রচার করেছেন এবং তারই ফলশ্রুতি হচ্ছে যে আজকে এইখানে ক্যাম্প হচ্ছে এবং গোটা জেলা জুড়ে সমস্ত ব্লকেই কিন্তু আমাদের বিভিন্ন পদ্ধতি আছে এবং এই অপারেশনগুলো প্রত্যেকটা জেলাতেই প্ল্যানিং করা আছে এবং এই প্ল্যান অনুসারে
আলা পরপর অপারেশন এই টিম কিন্তু পরপর জায়গায় যাবেন এবং সেখানেও এরকমভাবে অপারেশনগুলো হতে থাকবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় কতটা? পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলার তুলনাতে আমাদের ফ্যামিলি প্ল্যানিং পারফরমেন্স যেমন সব কিছুতেই ভালো, এখানেও স্বাস্থ্যতে আমরা ভালো আছি, কিন্তু তাহলেও কি হবে আমরা ওইটাতে তো থেমে থাকি না। পূর্ব মেদিনীপুর জেলা এবং নন্দীগ্রাম জেলা আপনারা যদি স্বাস্থ্যের কোনো বিষয় দেখেন, দিকে সব বিষয়ে তারা এগিয়ে আছে একটু, কিন্তু তাহলেও আমরা হই না, আত্মতুষ্ট হই না, এটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে আমাদের লক্ষ্য। আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে যে এখানে এই যে অল্প বয়সী মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা যে করছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এইটাকে রোধ করবার জন্য আমরা সর্বতোভাবে এগোচ্ছি। আমাদের জেলা প্রশাসন, আমাদের পঞ্চায়েত প্রশাসন, এরা প্রত্যেকেই এর সঙ্গে আছে, পুলিশ প্রশাসন, প্রত্যেকে নিজের নিজের উপভাবে চেষ্টা করছেন এবং আমরা চাই না, অনেক আইনকানুন আছে, আইনকানুন করে আটকানো যায়, কিন্তু আইনকানুন করে কোনো সামাজিক বদল আনা যায় না। সামাজিক বদল আনতে গেলে মানুষের সচেতনতার উদ্রেক হতে হবে, সেই উদ্রেক হওয়ার জন্যই কিন্তু এই ধরনের প্রচেষ্টাগুলো করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমিতে, বলাই পন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15-18 মাস পরেই 5,000-15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাই পন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।